নবীনগর বিদ্যাকূটের ফুটবল একাডেমির টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নুরনগর টিভির প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকূটে ফুটবল একাডেমির উদ্যোগে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার বিকেল 3 ঘটিকায় বিদ্যাকূট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ভাই ভাই একাদশ বনাম ফুটন্ত একাদশ অংশগ্রহণ করে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে নির্ধারিত সময়ে খেলা ড্র হলে টাইব্রেকারে 4-5 গোলে জয়লাভ করে ফুটন্ত ফুটবল একাদশ। উক্ত ফাইনাল খেলায় মোহাম্মদ ইরন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাকূট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিপি এনাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজব আলী মোল্লা, নাটঘর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম, আবু হানিফ সর্দার, বিদ্যাকূট ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক প্রবাসী শাহজালাল, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী প্রমুখ। খেলার প্রধান রেফারি ছিলেন রাকিবুল ইসলাম হাশিম, সহকারী রেফারি ছিলেন কামাল উদ্দিন আতিকুর রহমান, ধারাভাষ্যকার ছিলেন সাংবাদিক উজ্জ্বল হোসেন জীবন। উক্ত খেলাটি সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যাকূট ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। খেলা শেষে প্রথমে অতিথিবৃন্দরা 1971 সালের বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন, পরে খেলা বিজয়ীদের হাতে 34-ইঞ্চি LED TV, পরাজিত দলের হাতে কাপ তুলে দেন। সাজু আক্তার, প্রেমা, নুরনগর টিভি।